A problem may arise anytime, but the thing is how to manage it. Eti bolechen Mr. Shehzad Munim, the first Bangladeshi managing director of British American Tobacco Bangladesh, bigoto 105 bochhorer itihashe. And it is remarkable to note that he has been educated entirely in Dhaka, has made his mark not only in Bangladesh market but also in South Asia, Australia and New Zealand market. And he is my guest today, and you are welcome to enjoy clear presence, eye style, nothing to hide. Shehzad Munim, Baba Abdul, Jobbar, Ma Hasina, Zohra. প্রাথমিক এবং মাধ্যমিক শেষ করেন সেন্ট জোসেফ স্কুল থেকে। এরপর ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ভর্তি হন আইবিএতে। সেখান থেকেই বিবিএ শেষ করে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে কর্মজীবন শুরু করেন। এখানেই ধাপে ধাপে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্বে কাজ করে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান। বহুজাতিক এই কোম্পানিটির 105 বছরের ইতিহাসে তিনি প্রথম বাংলাদেশি। সংসার জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক। দাদা, আপনি ব্রিটিশ আমেরিকান টোবাকো, ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ব্র্যান্ডের এমডি, এই সাকসেসের পাথটা কেমন ছিল ভাইয়া? সাকসেসের পাথ ওয়াজ ভেরি ইভেন্টফুল। প্রথমত বলতে চাই, আই এম সাকসেসফুল বিকজ আমার ধারণা, আই হ্যাড লট অফ প্রেয়ার্স ফ্রম মাই প্যারেন্টস, বাট মোস্ট ইম্পর্টেন্টলি দ্য থিং দ্যাট ওয়ার্ক ফর মি ইজ দ্য হাঙ্গার টু লার্ন। শুরু থেকে, প্রথম থেকেই যেটা ছিল, যে যখন ফিল্ডে জয়েন করি আমি বিএটিতে অ্যাজ আ সেলফ টেরিটরি অফিসার, প্রথম থেকেই আমার জানার ইচ্ছা ছিল যে হাউ ইট ওয়ার্কস, হাউ দ্য সেলস আর অ্যাপেনিং, আমাদের যে বিগ টিমকে আমাকে লিড করতে হচ্ছে তাদেরকে আমি কীভাবে লিড করবো। এবং এই সেই হাঙ্গারটা এখনও শেষ হয়নি। দ্যাটস ওয়াই আই এম প্রবলি এনজয়িং দ্য কারেন্ট জব দ্য মোস্ট, বিকজ দের ইজ সো মাচ টু লার্ন। দিস ইজ দ্য ফার্স্ট জব আই এম ডুইং আউট অফ মার্কেটিং বাই দ্য ওয়ে। সো আই জয়েন্ড অ্যাজ এ মার্কেটিং গাই, দেন এক বছরের মতন সময় পরে আমাকে হেড অফিসে নিয়ে আসা হয় ইন দ্য ব্র্যান্ড টিম। শুরু প্রথম জবে আমাকে যেটা দেওয়া হলো ব্র্যান্ড অফিসার 555 একটা জবে। হিয়ার অ্যাপার্ট ফ্রম রাইটিং এ ফিউ ডকুমেন্টস, আই ডোন্ট হ্যাভ মাচ টু ডু, সো আই গট দ্য রেসপন্স ব্যাক দ্যাট ওকে ইউ গো অ্যান্ড মিট দ্য হেড অফ ব্র্যান্ডস। অ্যান্ড দ্য হেড অফ ব্র্যান্ড টোল্ড মি, ওকে ইয়ং ম্যান, হি ওয়ান্ট টেক সাম চ্যালেঞ্জ, হি ইজ আ চ্যালেঞ্জ ফর ইউ, হাউ ওয়াড আই প্রমোট ইউ অ্যাজ এ ব্র্যান্ড ম্যানেজার and you start taking over the one of the larger brand of the company. That to date is the worst year professionally that I have spent. Karon ta hocche je I was not ready to become a brand manager because the relevant experience amar modhe chilo na, and bochor shesher performance rating chilo hocche nearly there. So amar jeta holo je ami oi brand officer theke brand manager holam, and I continued and I became a senior brand manager. And then once my boss called me into the office and said, young man, pack your bags, you're going to New Zealand. So that was a aha moment for me. How was the experience? This was probably the first time I was going abroad to live there and to work there. Ami jeta bhebe giyechhilam okhan theke ami shudhu shikbo, onek kichu amar shekhar ache ebong shikhe ami desher eshe contribute korte parbo. But to my utter surprise, ফার্স্ট মান্থে আমার রিয়ালাইজেশন ছিল এদেরকে অনেক কিছু শেখানোর আছে আমার। সেই গল্পটা নয় আমাদের ওই লাউঞ্জে যে বসে আলাপ করি, প্লিজ। যে বলছিলাম যে প্রথমত মনে হয় যে আমরা অনেক কিছু শিখতে পারবো ওদের কাছ থেকে, কিন্তু আমাদেরও যে অনেক কিছু কন্ট্রিবিউট করার আছে সেটাই হচ্ছে আমার বিগেস্ট লার্নিং নিউজিল্যান্ডে। যে ছোট করে যদি বলি যে দুটা জিনিস, একটা ওখানে লার্নিং ছিল যে আই ওয়াজ লুকিং আফটার দ্য ওয়ান সেগমেন্ট অফ দ্য ব্র্যান্ড পোর্টফোলিও, অ্যান্ড দে ওয়াজ অ্যানাদার জেন্টলম্যান হু ওয়াজ লুকিং অ্যাট দ্য আদার ওয়ান, হি গট এ প্রমোশন, মানে ও অন্য মার্কেটে চলে গেল অস্ট্রেলিয়াতে। সো আমার বস আমাকে বললেন যে আমি নতুন লোক নিব না, ক্যান ইউ হ্যান্ডেল দ্য এন্টায়ার পোর্টফোলিও? সো আমি বললাম যে অফকোর্স দ্যাট আই সি ইট অ্যাজ আ বিগ চ্যালেঞ্জ, পুরো পোর্টফোলিও দেখতে পারবো। দেন দ্য কোম্পানি প্রমোটেড মি অ্যাজ এ হেড অফ ব্র্যান্ড ইন নিউজিল্যান্ড, অ্যান্ড তারপরে নিউজিল্যান্ড থেকে আমি অস্ট্রেলিয়া যাই, এক বছর অস্ট্রেলিয়াতে কাজ করি।
সো ওই রোলটা করার পরে আমি বাংলাদেশে ফেরত চলে আসি। অ্যান্ড দেন আমার জন্য খুব ইন্টারেস্টিং জিনিস ছিল, আমি ক্রিকেট খেলি, এখানে আমাদের মাঠে ক্রিকেট খেলার ব্যবস্থা আছে। সো ওখানে একদিন খেলছিলাম, লাঞ্চ ব্রেকের সময় আমার বস আসলো। সো হি কেম অ্যান্ড টোল্ড মি, শেহজাদ, আই হ্যাভ আ রোল ফর ইউ অ্যাজ এরিয়া হেড অফ মার্কেটিং ফর সাউথ এশিয়া বেসড আউট অফ ইসলামাবাদ ইন পাকিস্তান। I had only one condition for him. I said, yes, I will definitely take up the job, but my family goes with me. And he said, yep, fine, go ahead. And then finally, my dream job, I came back here as the managing director. আমি যদি আপনার পার্সোনাল ব্যাপারে একটু ব্যাক করি আর কি, বিয়ে করলেন কবে, ভাবির সাথে আগে পরিচয় ছিল কি না? আপনি তো, আমার বিয়ে বলতে হবে একদম মানে 100% সেটেল ম্যারেজ। আমার ওয়াইফের সম্বন্ধে এটুকু বলতে চাই, শি ডাজন্ট ওয়ার্ক, সো শি ইজ এ ফুল টাইম হাউস হোমমেকার। সো আমাদের একটা ছেলে আছে, ইজ অ্যাবাউট 9 years old। সো ওর লেখাপড়া, ওর পিছনে যে সময় দেওয়া, সেটা পুরোটাই আমার ওয়াইফ দিচ্ছেন। অ্যান্ড দ্যাটস দ্য লেডি বিহাইন্ড দ্য সাকসেস, ইউ ক্যান সে দ্য কুশন দ্যাট শি প্রোভাইডস। ফর্মালি আপনি খুব ডেকোরাম মেনটেন করেন, ইউ ওয়াশ হোয়াইট শার্ট, একেবারে ফর্মাল যেটাকে বলে আর কি। হোয়াট ব্র্যান্ড ইউ প্রেফার? আমি সাধারণত মেইনলি নর্মাল যেগুলো আছে, সেন্ট মাইকেলস ছিল আগে, এখন তো সেটা নাই, এখন মার্কস অ্যান্ড স্পেন্সার। আর আসলে আমার মেইন ফর্মুলা হচ্ছে খুব সিম্পল, আমাকে যেটা কমফোর্টেবল লাগে আমাকে সেই কমফোর্টেবল ড্রেসিং করার চেষ্টা করি। হাউ ডু ইউ পাস ইওর নন কর্পোরেট ওয়ার্ল্ড? ক্রিকেট ইজ মাই হবি, অলওয়েজ। সো আমি বলতে পারি যে একদম প্যাশন এটা, আমি প্রতি ফ্রাইডেতে ক্রিকেট খেলি। আপনাদের এখানে একটা বড় মাঠ দেখেছি আমরা, হ্যাঁ, এইখানে যে ফ্যাসিলিটিসটা আছে এটার পিছনে আমার নিজের পার্সোনাল অনেক কন্ট্রিবিউশন আছে, অনেকদিন লেগে থাকতে হয়েছে। এছাড়া আই স্পেন্ড মোস্ট অফ মাই টাইম উইথ মাই সান, যতটুকু টাইম থাকে তার সাথে খেলা, তার যতটুকু যা ভালো লাগে এটাই মেইনলি। সজ্জাদ ভাই, আপনার ক্রিকেটের যে ইন্টারেস্ট দেখছি, আই এম শিওর যে আপনার সাথে যেদিন আমরা ক্রিকেট খেলবো, আই উইল এনজয় ইট। বাট তার আগে আমরা আপনার অন্যান্য যে প্রেমিসেসগুলো আছে, আমরা জায়গাগুলো একটু ঘুরে দেখতে চাই। অ্যাবসলিউটলি, ইটস আ ফ্যান্টাস্টিক এনভায়রনমেন্ট, সো আই উইল বি থ্রিল টু টেক ইউ অ্যারাউন্ড। আমরা শুরু করব। ডিয়ার ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং ক্লিয়ার প্রেজেন্স, আই স্টাইল, নাথিং টু হাইড। মিস্টার শেহজাদ মুনিমের অফিসে আমরা আছি, এবার অফিসের অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখবো। তার আগে একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেকে যাচ্ছি, প্লিজ স্টে উইথ আস। এবং গ্রিন রাখার চেষ্টা করি আমরা, অনেক কষ্ট করি এটার পিছনে। এটা অ্যাকচুয়ালি আমাদের, অ্যাজ ইউ গেট ইন টু দ্য ফ্যাক্টরি, আমাদের প্রথমে একটা সিকিউরিটি গেট আছে, বিকজ ইট ইজ আ বন্ডেড ওয়ার হাউস। সো দিস প্রোডাক্ট দ্যাট গোজ আউট নিডস টু বি ট্যাক্স পেইড ফার্স্ট। সো এই কারণে একটা বিশেষ ফোকাস আছে অন দ্য সিকিউরিটি সাইড, বিকজ দ্য এন্টায়ার প্রেমিসেস আমাদেরকে গার্ড করতে হয়। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ফ্যাক্টরি, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য এশিয়ার লার্জেস্ট ফ্যাক্টরি, এখানেই টোটাল প্রোডাকশনটা হয় আমাদের। এছাড়াও উই হ্যাভ এ ফ্যাক্টরি ইন কুষ্টিয়া, যেখানে আমাদের একদম র টোবাকোটাকে নিয়ে প্রসেসিং করা হয়ে থাকে। সো মেইনলি দিস ইজ দ্য সাইট, এখানে এই জায়গাটা পুরোটাই ইজ ইজ এ লার্জ ফ্যাক্টরি। অ্যাবাউট 900 পিপল অ্যাকচুয়ালি আর ওভারঅল এমপ্লয়ি আমাদের এখানে, প্রতি 24 আওয়ার শিফটে কাজ চলছে। আর এই পাশে আমাদের পিছনে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কর্পোরেট অফিস। সবচেয়ে ইন্টারেস্টিং সাইড হচ্ছে আরেকটা, যে উই হ্যাভ আ নাইস গ্রাউন্ড, একটা গ্রিন ফিল্ড আছে যেখানে আমরা ফুটবল খেলি, ক্রিকেট খেলি, অল দ্য স্পোর্টস, ফ্যাক্টরির লোকরা সবাই পার্টিসিপেট করতে পারে। সো আমরা ফিল্ডে যাওয়ার চেষ্টা করি। সুজিত ভাই, শিওর, বাট ইউ হ্যাভ টু চেঞ্জ, ইউ হ্যাভ টু বি ইন দ্য রাইট গিয়ার ফর দ্যাট। ওকে, উই হ্যাভ সাম অ্যারেঞ্জমেন্টস, লেটস গো। Thank you.
সাজ্জাদ ভাই, আমরা যদি একই সাথে জানতে চাই যে ইউনো ব্যাট প্যাচ সবার লাইফই থাকে, আমরা যদি গ্রেটেস্ট ক্রিকেটার ব্রায়ান লারা, লিভিং লেজেন্ড সচিন তেন্ডুলকার সবার দিকেই তাকাই, তারা যেরকম সাকসেসফুল, তাদের লাইফে আবার ব্যাট প্যাচও ছিল। ইন কর্পোরেট লাইফ, বিং দ্য ম্যানেজিং ডিরেক্টর, আই এম শিওর ইউ হ্যাড ব্যাট প্যাচ ইন ইউর ক্যারিয়ার। হাউ ডিড ইউ ওভারকাম দ্যাট? What is your message? Bad patch to jabe. We are all human. We will make mistakes. Jotoi talented lok he thakuk, ek shomoy jeta ke cricket e bhashay bole form thake na. So form na thaka is natural. Ebong corporate life when you are working through the different positions, difficult time ashbe. Je shomoy things are not working for you. Cricket e bhashay jeta ke bole jokhon ball ta notun hotat kore ektu cloud cover ache ajker moton, ball tend to swing a lot. অ্যান্ড ওই সময় যে কোনো ট্যালেন্টেড ব্যাটসম্যানই কিন্তু কখনো বড় চান্স নেয় না। হ্যাঁ, দে বেসিক্যালি ট্রাই টু সি থ্রু দ্যাট শ্রাইন, হ্যাঁ, মেক শিওর দ্য বল ইজ নট সুইংিং এনি মোর, একটু কম সুইং করছে, তখন দে গো ফর দ্য শট। সো ইটস মেইনলি ইম্পর্টেন্ট টু বাকল ডাউন, প্রিজার্ভ ইউর উইকেট। সো কর্পোরেট লাইফে যেটাকে বলে হচ্ছে ডোন্ট ট্রাই এনিথিং ফ্যান্সি, জাস্ট স্টিক টু দ্য বেসিক্স, মেক শিওর ইউ ডেলিভার অন ইয়ার জব সো দ্যাট ইউ ডোন্ট রান ইয়োর সেলফ ইন টু এনি ডিফিকাল্টিস। অ্যান্ড ওয়েন্স ইউ অ্যাকচুয়ালি মোটামুটি কাজটা যখন গুছিয়ে আনতে পেরেছে, বুঝতে পারছো যে আচ্ছা আমার এক্সপিরিয়েন্স চলে আসছে যে আমি এখন এই কাজটা এভাবে করতে পারি, দেন ইউ স্টার্ট টেকিং দ্য নেক্সট স্ট্রেচ। ওকে, একটু এক্সপ্যান্ড করতে হবে, শুধু আমার যেটুকু ডাইমেনশন আছে সেটুকু কাজ করলেই কিন্তু কর্পোরেট লাইফে কখনো আগানো যায় না। নিজের কাজটাকে গুছিয়ে নিতে হবে, তারপরে ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর ডাইরেক্ট রিপোর্ট, বক্সের বাইরে গিয়ে কাজ করো, বক্সের বাইরে যে আমাকে বুঝতে হবে যে অন্যরা কী কাজটা করছে। হ্যাঁ, লাইক ক্রিকেট, if you are just a batsman you're fine, but you have to be a good fielder as well. Okay, so stretching yourself beyond that little box, and delegation ta khub important. Arekta nicher je dara ache taderke shikhano, taderke empower kora je amar kichu kaj jete tara korte pare, ami jate extra kaj ta nite pare amar bosser kach theke kichu. That's how you learn and grow in an organization. But oi stretch ta kokhoni korte hobe jokhon you are comfortable in your own position. You are not losing your wicket, you are in a very good touch, now you are middling the ball, that's when you start going for the little bit of extra, okay, dancing down the wicket and hit a six, but not when you are not comfortable. So that's the main mantra, I would say. Apna the tagline ami dekhchilam je apna tagline e lekha success and responsibility goes together or comes together. Yes, how do you explain it? Jokhoni amra successful hobo তখনও যাতে আমাদের কখনো যেন হট এয়ার আমাদেরকে যেন একেবারে আমাদের ব্রেনটাকে কলুষিত করতে না পারে। আমি যেটাকে ম্যানেজমেন্ট সাইড থেকে দেখি যে একটা খুব সিম্পল কথা আছে, সাকসেস অ্যান্ড মানি আর ভেরি ভেরি হট কমোডিটি, ইট লুকস ফর এ ভেরি ভেরি কোল্ড একটা পাত্র খোঁজে। হ্যাঁ, পাত্রতে যখন আসে, পাত্র যদি হিট বাড়া শুরু করে তাহলে সেখান থেকে সে চলে যায়। সো উইচ ইজ ভেরি সিম্পল, অ্যাজ ইউ গ্রো, অ্যাজ ইউ হ্যাভ সাকসেস, ইফ ইউ বিকাম মোর রিচ অ্যান্ড পাওয়ারফুল, you have to be humble and calm down, and that's where the responsibility comes in. That's how we link it. So jetbe khub interesting ekta paper, since you know, like amar bondhu bandob jara corporate e khele tara onek shomoy bole je British American Tobacco mathe jokhon ora khelte ashe onno apnar, since mani you play the corporate league, ora bole je ekhane khelte ashle ekhane toss hoy na, first e apnara bat korte chan. Is it true? Sometimes we bend the rule a bit, but we have fun among our friends. No, definitely we do toss, at least when I'm playing. I do not take that advantage. I definitely have a toss. But amra amader home turf advantage kichuta nei. We know it's a small ground. So ektu mane sheshad dike eshe if you preserve wicket, you can boost your run quite quickly. 15 10 12 erokom run hoye jay ekhane onek shomoy if you are connecting well. So yeah, we have very good memories. Ekhane onek game hoyeche. We not lose similar track records. But ei team ta, it's a very young and enthusiastic team. The good thing hocche je amra ekhane management, unionized employee shobai mile ekshathe kheli, and the group has been quite kind. Amra actually Sri Lanka, Pakistan and Australia tour korechi as a BAT team, playing the other countries, other BAT Australian team ba Pakistan team er sathe khelte. All right, apni kon position e khelen? You're a batsman. Ami usually a seam bowler. With age the pace is going, so that I had to focus on my batting a bit. So ekhon ami open kori, but my main responsibility is to preserve the wicket in one side while the young guys go for runs. Open current because you're the chief. You can say that, but not really. I have a role, is to hold one end, because all the batsmen are young, they can go for the runs, but usually my job is to stay around till the 10th over,
and then I try a little bit more adventurous. So that's the role. We really appreciate it. Thank you very much, Himdad. It was a pleasure seeing you. Thank you. Dear viewers, thank you very much for joining us today. You know, next episode, amra amader business community theke onno kono leader ke niye ashbo, tar nijer style, tar kajer style somporke janbo. And until I see you again in next week, I wish you a very good week. Please take care. Oh.